ক্রিকেট আমরা এখন আন্তর্জাতিক মানের প্লেয়ার, আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি, আমাদের এখানে ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে সক্ষম হচ্ছি। শুধু তাই না, আজকে আর্চারিতে আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি, ফেন্সিং এ ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি, জুডোতে ভালো করেছি, বিভিন্ন গেমসের মধ্যে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। এবং গত সাফ গেমসের মধ্যে, সাউথ এশিয়ান গেমসের মধ্যে আমরা সংখ্যা, অনেকগুলো সংখ্যা নিয়ে কিন্তু আমরা পদক পেতে সক্ষম হয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মেডেল আমরা আনতে সক্ষম হয়েছি। অলিম্পিকের মধ্যে আমরা পরপর দুইবার ডাইরেক্টলি কোয়ালিফাই করেছি গেমসে অংশগ্রহণ করার জন্য, কতবার সিদ্ধি করেছে গলফের থেকে, এবার আর্চারি থেকে রোমাঞ্চনা করেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী। প্যান্ডেমিকের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল জাপান সরকারের, এটা খুবই সুন্দরভাবে হচ্ছে, শুধুমাত্র লোকজন জাপানকে দেখতে পাচ্ছে না ভিলেজের মধ্যে থেকে, বাট এখানে আমাদের বাংলাদেশের অ্যাচিভমেন্ট হলো যে আমাদের অ্যাথলিটরা এবারেই মনে হয় সব অলিম্পিকের চেয়ে সবচেয়ে বেশি ভালো করেছে সব কিছুতে। তো এটা মনে হয় এরা আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন জার্নি, পরবর্তীতে হয়তো ওরা আরও ভালো করবে। এবং জাপান সরকার সত্যি সুন্দর করে প্রোগ্রামটা করেছে, ভিলেজটা সত্যি এবং সব কিছুর মধ্যে কোনো ত্রুটি রাখে নাই, শুধুমাত্র প্যান্ডেমিক একটা ভয়ের কারণে লোকাল যারা আছে তারা দেখতে পাচ্ছে না, দেখেই তারা আইওসি করিয়ে অসন্তুষ্ট, আদারওয়াইজ এই জাপানের অলিম্পিক অসম্ভব ভালো হচ্ছে। এটা চমৎকার, এটা একটা মানুষের ড্রিম থাকে যে এটা দেখার জন্য। তো আসলে অত্যন্ত বন্ধুসুলভ যারা এখানে জাপানের যারা আছে, আর এখানে অলিম্পিক আয়োজন করাতে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যদি করোনা না হতো তাহলে সবকিছু আরো সুন্দর হতো। তা আমরা খুব হ্যাপি, উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যার বিহেভিয়ার অ্যান্ড অল কাইন্ডস অফ কোঅপারেশন। জাপান যে ধরনের আয়োজনের সফলতা দেখিয়েছে আমি অভিভূত হয়েছি। এখানে আমাদের অ্যাথলেটদের এবং কর্মকর্তাদের যেভাবে তারা থাকার ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, সার্বিক আসা যাওয়া সব কিছু মিলে অভূতপূর্ব। এবং সবচেয়ে অবাক ব্যাপার, জাপান হচ্ছে একটি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন সিটি এবং আধুনিক সিটি, এবং তারা যে প্রযুক্তিতে বিশ্বের সেরা, এতে জাপানে না আসলে এটা ঠিক বোঝা যাবে। আমি অভিভূত হয়েছি জাপানে। ボランティアに応募して、無事に自分の希望の役割に就くこともできました。
今回サポートさせてもらったバングラデシュのお二人もすごく優しくて、今でも連絡を取り合っていますが、本当に一緒に一度のすごく記念になる思い出ができました。